বি হামিংবার্ড। বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পাখি হলো বি হামিংবার্ড। ইংরেজিতে হামিং শব্দের অর্থ হলো কুঞ্জন এবং বি শব্দের অর্থ হলো মৌমাছি। এই পাখিগুলি ওড়ার সময় এদের ডানা থেকে অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সির কুঞ্জন বার হয় বলে এদের নাম হামিংবার্ড রাখা হয়েছে। আর এই পাখিগুলির প্রজাতিদের মধ্যে মাত্র কয়েকটি পাখি হুবহু মৌমাছির মতোই বাতাসে স্থির থাকা বা ফুলের মধু খাওয়ার জন্যই এই পাখিগুলির নাম মৌমাছি হামিংবার্ড বা বি হামিংবার্ড রাখা হয়েছে। প্রায় 361টি হামিংবার্ডের প্রজাতিদের মধ্যে একটি হলো বি হামিংবার্ড। স্বাভাবিক অবস্থায় এই পাখিগুলি 5 থেকে 6 সেমি বা 3 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একটি বেবি হামিংবার্ডের আকার একটি মৌমাছির আকারের চেয়ে বড় হতে পারে না। ওজনের দিক দিয়ে বিচার করলেও এই পাখিটি বিশ্বের সবচেয়ে হালকা পাখি, যার এক একটির ওজন মাত্র 2 থেকে 3 গ্রাম। দিনের বেশিরভাগ সময়ই এরা শুধু ফুলের মধু খায়, কিন্তু মাঝে মাঝে এরা ছোট্ট মাকড়সা বা কীটপতঙ্গও খেয়ে থাকে। গোটা বিশ্বে শুধুমাত্র ক্যারিবিয়ান কিউবা দ্বীপেই এই পাখিটি ভীষণভাবে লক্ষ্য করা যায়। উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশ কিছু অংশেও এই পাখিটির কিছু প্রজাতি লক্ষ্য করা যায়। প্রায় 42 মিলিয়ন বছর আগে সুইফট পাখি থেকে বিবর্তিত হওয়া এই পাখিটি তৎকালীন যুগে ইউরোপে এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত ছিল, যা বর্তমানে শুধুমাত্র কিউবাতেই লক্ষ্য করা যায়। এই পাখিটি প্রতি সেকেন্ডে প্রায় 80 বার পর্যন্ত ডানা মারতে পারে, যা এদের ফুলের রস খাওয়ার জন্য বাতাসে স্থিরভাবে থাকতে সাহায্য করে। এরা ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে উঠতে পারে। এদের প্রজাতিদের মধ্যে আনাস হামিংবার্ডের ওড়ার গতি সবচেয়ে বেশি হয়, যা প্রতি ঘন্টায় প্রায় 98 কিলোমিটার বেগে উঠতে পারে। হামিংবার্ডের প্রজাতিদের মধ্যে আনাস হামিংবার্ডের এক অদ্ভুত ক্ষমতা রয়েছে, আর এই ক্ষমতার জন্যই হামিংবার্ডের এই বিরল প্রজাতিটি তাদের গায়ের রং বদলাতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, হামিংবার্ডের প্রজাতিদের মধ্যে আনাস হামিংবার্ড এমন একটি পাখি যে নিজের গায়ের রং বদলাতে পারে, যা পৃথিবীর অন্য কোনো প্রজাতির পাখি সাধারণত পারে না। আর এই গায়ের রং বদলানোর জন্যই হামিংবার্ডের এই বিরল প্রজাতিটি বিভিন্ন মানুষের কাছে অতি আকৃষ্টের হয়ে থাকে। এদের ঠোঁট সাধারণত চঞ্চু আকারের হয়ে থাকে, যা দিয়ে এরা খুব সহজেই ফুলের মধু খেতে পারে। এদের ডিমের আকার প্রায় 7 মিলিমিটার বা একটি টিকটিকের ডিমের আকারের চেয়েও অনেক ছোট হয়ে থাকে। বেশিরভাগ হামিংবার্ডই তাদের বাসায় মাত্র 2টি করে ডিম পেড়ে থাকে, এবং এক একটি ডিমের ওজন প্রায় 0.5 গ্রাম বা 0.5 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রায় 15 থেকে 18 দিনের মধ্যে একটি হামিংবার্ডের বাচ্চা ডিম ফুটে বেরিয়ে আসে, যা মাত্র 1 মাসের মধ্যেই উঠতে শিখে যায়। আকারের দিক দিয়ে এই পাখিটি বিশ্বের সবচেয়ে ছোট্ট পাখি হলেও সৌন্দর্যের দিক দিয়েও এই পাখিটি অত্যন্ত শৌখিন হয়ে থাকে। বর্তমান দিনে বিভিন্ন শৌখিন মনের মানুষই এই পাখিকে পোষা প্রাণী হিসাবে রেখে থাকেন। কিন্তু 1918 সালে মাইগ্রেট রিভার্ড এর আইন অনুযায়ী আমেরিকা যুক্তরাষ্ট্রে হামিংবার্ড সহ আরও অনেক প্রজাতির পাখিকে পোষা প্রাণী হিসাবে রাখাকে বেআইনি বা অবৈধ করে তোলা হয়েছে। বন্ধুরা, আপনারা কেউ যদি আমেরিকায় গিয়ে কোনো হামিংবার্ডের প্রজাতি ছাড়াও অন্য কোনো প্রজাতির পাখিকে নিজেদের দখলে বা হত্যা করতে চাইলে আপনার জেলও পর্যন্ত হতে পারে, তাই সাবধান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এরকমই ভিডিও পেতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।